হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখবো জাপানিজরা কীভাবে অক্টোপাস রান্না করে খায়। তো দেখুন, জাপানিজরা কিন্তু বিভিন্ন সসের মাধ্যমে অক্টোপাসটাকে তৈরি করে। তারা কিন্তু সস প্রচলিত তাদের দেশে, এবং বিভিন্ন দেখুন কীভাবে সস টস দিয়ে সুন্দর তিন চার রকমের সস দিয়ে কিন্তু এই এটা তৈরি করেছে। তারপরে আমরা যেটা দেখছি এটা হলো স্ন্যাক্স বোল। এই স্ন্যাক্স বোলটা তারা কীভাবে তৈরি করে, এর যে মেন আইটেম সেটা কিন্তু ডিম। এটাকে এক প্রকার অমলেটও বলা যায়। ডিমটাকে অমলেটের মতো করে তৈরি করে নিয়ে এটাকে গোল করে আর এর ভিতরে কি বিভিন্ন মজাদার আইটেমগুলো ঢুকিয়ে দিয়ে তারা কিন্তু স্ন্যাক্স বোলটা তৈরি করে। আর এই স্ন্যাক্স বোলটা তৈরি করার পরে তারা কিন্তু এর সাথে এক ধরনের স্যুপ তৈরি করে। তো এই স্যুপটা তৈরি করার ফলে এই স্ন্যাক্স বোলটা খুবই মজাদার হয়। তো এই স্ন্যাক্স বোলটা স্যুপটা তৈরি করার পরে স্ন্যাক্স বোলের সাথে এটাকে মিক্সড করে, এটা এইভাবে ভেঙে নেয়, চপস্টিক দিয়ে ভেঙে নেওয়ার পরে এটা কিন্তু এর সাথে মিক্সড করে একটা সুন্দরভাবে মেখে নিয়ে তারপরে তারা খায়, এবং এটা খুবই মজাদার এবং সুন্দর খাবার। তো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।